পূজো মানে আনন্দের সীমা নেই, দুর্গোৎসব আসন্ন। তাই দুর্গোৎসবকে কেন্দ্র করে বরাকের তিন জেলার সাথে হাইলাকান্দি জেলাতেও কেনাকাটির দুম পড়েছে। তবে দোকানপাটে উপস্থিতির সংখ্যাটি কিছু ফাঁকা বা নগণ্য দেখা যাচ্ছে। আজ হাইলাকান্দি জেলার একটি প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান এম বাজার ভিজিট করলে এখানকার কর্তৃপক্ষকে উপস্থিতির সংখ্যা নগণ্য জিজ্ঞাসা করলে তিনি বলছেন, এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু বাধাধরা বা নিয়মনীতি রয়েছে, তাই একসাথে বেশি লোকের প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে না। তারপরও জনতা কেনাকাটি করছেন, কারণ দুর্গোৎসব হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, আর ওই উৎসবকে ঘিরে আনন্দের সীমা থাকে না। তাই হিন্দু ধর্মের যারাই রয়েছেন সকলেই ওই কেনাকাটা করছেন আনন্দ উপভোগ করার জন্য, ওই ধর্মীয় উৎসবটি পালন করার জন্য তাদের মধ্যে অনেক আনন্দ পরিলক্ষিত হচ্ছে। তাই বরাকের তিন জেলার সাথে হাইলাকান্দি জেলাতেও কেনাকাটি চলছে। আপনারা অবশ্য ভিডিওটি দেখলে একটু অনুমান করতে পারবেন। ধন্যবাদ। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আমি সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি খুব মারিয়েছি।